ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। সদর ব্লকের দেবনগর ঘটনায় এই এলাকায় এই ঘটনা ঘটেছে। অসুস্থ বৃদ্ধ দম্পতি গলায় ধারালো অস্ত্র রেখে মারধর করে 4 লক্ষাধিক টাকা এবং বেশ কিছু সোনার আংটি নিয়ে পালিয়ে যায় ডাকাতের দল বলে খবর পাওয়া গেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। সদর ব্লকের দেবনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। অসুস্থ বৃদ্ধ দম্পতি গলায় ধারালো অস্ত্র রেখে মারধর করা হয় এবং তারই সঙ্গে 4 লক্ষাধিক টাকা এবং বেশ কিছু সোনার আংটি নিয়ে পালিয়ে যায় ডাকাতের দল বলে খবর পাওয়া গেছে। এবং তার পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেবনগর এলাকায় মঙ্গলবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন নিঃসন্তান দম্পতি দিলীপ বসু এবং রত্না বসু। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী দিলীপ বাবু। সুস্থ হয়ে ওঠার পর পরবর্তী সময়তে চিকিৎসার জন্য বাড়িতে 4 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে রেখেছেন তিনি। এদিন ভোররাতে দিলীপবাবুর বাড়িতে হানা দেয় 4 জনের একটি ডাকাতের দল বলে পরিবার সূত্রের দাবি। গ্রিলের দরজা ভেঙে এক এক করে ঘরের ভেতরে ঢুকে দম্পতিকে মারধর করে গলায় ধারালো অস্ত্র ধরে লুটপাট করে ডাকাতের দল বলে অভিযোগ ওঠে। নগদ এবং সোনার মিলিয়ে প্রায় 7 লক্ষাধিক টাকা ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন দম্পতি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। সকালে পৌঁছে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ এবং এই বিষয়ে পুলিশ সুপার দেবসু দত্ত জানিয়েছেন তদন্ত শুরু করা হয়েছে গোটা ঘটনার। আমি সিনিয়র সিটিজেন, তো এই যে আলমারি ভাঙলো, কোনো শব্দ হয়নি, তো শাবল ঢুকিয়ে নিয়ে আস্তে করে চারা মারলো, ব্যাস। পরিবারের লোকজন শুনবো। আপনার নাম দিলীপ বোস? কোথায় বাড়ি? দেবনগর। আমি 4 জন দেখেছি, 2 জন আমার ঘরে ঢুকেছে আর একজন আমার বাড়ির সামনে যে রাস্তাটা ওখানে একজন টহল দিচ্ছিল আর একজন আমার বাড়ির গেটের সামনে এখানে একজন দাঁড়িয়েছিল। আর তারপরে আমি আমি বাথরুমে যাওয়ার জন্য দরজা যেই খুলেছি অমনি আমাকে রড দিয়ে বাড়ি মেরেছে। এটা ওরাই খুলেছে, তালা মারা ছিল, একটা পিতলের তালা, তালা থানায় নিয়ে গেছে। আচ্ছা, তালাটা শাবল দিয়ে চারা মারছে, খুলে গেছে। আচ্ছা, তারপরে তো এরা ঢুকলো ঘরে, আমাকে আমি দরজা খুলতে খুলতে আমাকে মেরে দিল, আমি তো পড়ে গেলাম। পড়ে যায় আমি আবার বিছনায় যায় কষ্টমষ্ট করে বসলাম। তারপরে মিসেসকে ডাকলাম, ও ঘুমিয়েছিল, ও ওঠার সাথে সাথে ওকে একটা চর মারলো, একটা ঘুষি মারলো এরকম জায়গায়। হ্যাঁ, ও তো এমনি তো অসুস্থ মানুষ, রোগা মানুষ, আর কি বলবো। তারপর আমার কুকুরটাকে একটা লাঠি মারলো, সেই কুকুরটা লাঠি খেয়ে খাটের তলে ঢুকে গেল। বললাম যে 4 জন ভিতরে ঢুকলো, 2 জন হাতে ছিল ওই যে শাবল, ওই যে পেরেক তুলে যে এরকম এরকম মুখ ফাঁক করা এত বড় শাবল, ওরকম 2 জনের হাতে 2টা ছিল। আর ছোট যার অ্যাসিস্ট্যান্টের কাছে ছিল একটা ডেগার, একটা চাকু। ও ঢুকে বলছে, বাঞ্চ চাবি দে, টাকা দে, সোনা দে, তোর কাছে সব আছে দে। আমি যাচ্ছি তারপরে শাবল দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো, প্রায় 10-15 মিনিট চেষ্টা করার পরে ওটা খুললো। ওর মধ্যেই আমার সোনা দানা লিকুইড ক্যাশ, কত টাকা নিয়ে গেছে? ওই 4-25 থেকে 30 মতন হবে লিকুইড ক্যাশ। আচ্ছা, খুচরা মুচরা 10 টাকা 5 টাকা এত বান্ডিল সব দিয়ে ও আরও আরও 25-30 মতন হবে। হ্যাঁ, অ্যাকুরেট তো গোনা নেই, তবে তার বেশি হবে। এটা সোনা তো মেলাই ছিল গো, আমার 4টা আংটি, 1টা ব্রেসলেট, ওর মালা, ওর আংটি 2টো, ওর কানের সব দিয়ে সব মিলিয়ে হিসাব করে দেখুন আরও অন্তত 7-7.5-8। হ্যাঁ, নাইট এখানে কারেন্ট অফ ছিল। হ্যাঁ, কারেন্ট অফ ছিল, কারেন্ট ছিল না। হ্যাঁ, আমাকে তো আমাকে এই বারান্দায় পর্যন্ত আসতে দেয়নি, আমি বাথরুমে যাবো বলে, না বাথরুম হবে না, এখন বন্ধ, এখানে বসে থাকো।
না মোবাইলগুলো আগে ঘরে ঢুকেই মোবাইল তিনটা মোবাইল তিনটাই নিয়ে নিস। আমি মনে হচ্ছে দুইটা একদম অকেজ আর একটা বড় মোবাইল কিনেছি। রাত্রি দুইটার থেকে শোয়া তিনটা কন্টিনিউ এই শোয়া ঘন্টা। এটা রাখছিলাম শিলিগুড়ি আমার মেডিকেল টেস্টের জন্য। তুমি কি ভয়ে আসো? ভয়ে আস আমাকে ওটা ঢুকেই আমাকে আগে চর মারলো ঘুষি মারলো, এটা কান দিয়ে কিছু শুনতে পারতেছি না, এখানে বসছে আর নড়লে পরে জায়গা দেখায়। হ্যাঁ কি বলছিল এরা এসে চাবি দে চাবি দে চাবি দে চাবি দে টাকা দে টাকা দে গয়না টান দিয়ে সব খুলে নিল। টোটাল কটা আলমারি ভাঙছে? একটা দুইটা তিনটা চারটা আলমারি ভাঙছে, একটা শোকজ ভাঙছে, একটা ওই ড্রয়ার টেবিলের ড্রয়ার ভাঙছে, পাঁচটা একটা ড্রয়ার ভাঙছে, কি মানে বিষয়টা কিরকম কি মনে হচ্ছে বাইরের সাথে লোকজন? ওরা বলছে দু তিনজন এসেছিল এবং ওরা জানতো কিছু এখানে আছে, নিকি নিয়ে গেছে উনি বলছেন, এখনো কমপ্লেন দেয়নি, ইনভেস্টিগেশন আমরা করবো তারপরে আমরা জানবো। কি কি নিয়ে গেছে যা শুনলেন, শুনে কি মনে হয়? কিছু লিকুইড ক্যাশ নিয়ে গেছে আর সোনা দানা এত কিছু নিয়ে গেছে। বাইরের কোনো চক্র কিংবা কোনো কিছু মনে হচ্ছে না? তদন্ত শুরু হয়েছে, তদন্ত শুরু। আর কালকে না এই ঘটনাটার সময় লাইট বন্ধ হয়েছিল, কিন্তু এখানকার লোকজন বলছে সেই সময়টাতে যতক্ষণ এই ঘটনাটা ঘটেছে সেই সময়টা পর্যন্ত লাইটটা বন্ধ ছিল। আমরা ভেরিফাই করে নিচ্ছি। জেলা পুলিশ সুপার দেবশ দত্তকে প্রতিক্রিয়া শোনাবো। ঘটনা ঘটেছে তার তদন্ত হচ্ছে, আমাদের ডিএসপি হেডকোয়ার্টারকেও পাঠানো হয়েছে তদন্ত সুপারভাইজ করতে, তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।